वेलकम टू रान्नार जादू बाई जया। आज हमें नहीं एसेछी सबार खूब पछंदेर एकटी खाबार, ता होच्छे नारकेलेर नाड़ू। आर आमी नाड़ूटी करेछी आजके गुड़ दिए, ता आपनादेर संगे आमी शेयर करछी किभाबे करलाम। तो एखाने आमी नारकेल नियेछी, आर ई नारकेलगुलो होच्छे फ्रोजेन नारकेल। आपनि चाइले ताजा नारकेलटाओ कुड़िये निते पारेन, किन्तु आमी नियेछी एखाने एरकम पैकेट नारकेल। एखाने एरकम तीन पैकेट आमी नारकेल नियेछी, प्राय 340 ग्राम करे रयेछे एक एकटा पैकेटे। तो आमी नियेछी फ्रोजेनगुलो। आर एखाने आमी किछुटा गुड़ सामान्य एकटु जल दिए नरम हওয়ার জন্য দিয়েছি, কারণ গুড়গুলো শক্ত হলে গলতে দেরি হবে। গুড়টা গলে গেছে, এখন আমি নারকেলের সঙ্গে গুড়টা মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় ঠিক বোঝা যাবে না যে কতটা গুড় লাগবে। তো আমি চুলায় দিয়ে আবার যখন নারকেলটা নরম হয়ে যাবে তখন দেখব যে আর গুড় লাগবে কিনা। আপাতত এই গুড়টা আমি নারকেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি এই গুড় আর নারকেলটাকে একটু সামান্য নেড়ে দিচ্ছি। যদিও এটা ফ্রোজেন নাড়া যাচ্ছে না, তবে চুলায় দেওয়ার পরে যখন সফট হয়ে যাবে তখন নাড়তে সুবিধা হবে। আমি এখানে নর্মাল গুড়টাই দিয়েছি, খেজুরের গুড় দেইনি। তো এখন আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি এবং অপেক্ষা করছি নারকেলটা একটু সফট হওয়ার জন্য। নারকেলটা দেখুন, গুড় এবং নারকেলটা একদম মিশে গেছে, এখন নাড়তেও খুব সুবিধা হচ্ছে। আমি চুলার জলটা খুব বেশি দেবো না, এতে করে নারকেলটা নিচে লেগে যেতে পারে। আমি মিডিয়াম আঁচে দিয়ে এরকম বারবার একটু পরপর আমার নেড়ে দিতে হবে নারকেলটা, তা না হলে নিচে লেগে একটা পোড়া গন্ধ তৈরি হবে। দেখুন আমার নারকেল এবং গুড়টা কী সুন্দর মিশে গেছে, অলমোস্ট নাড়ুর জন্য রেডি। আমি আর একটু নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিচ্ছি। এখন আমি দেখবো নারকেলগুলো দিয়ে নাড়ু হয় কি না। এই জন্য আমি পাটার মধ্যে একটা করে ডলা দিয়ে নেব, খুব বেশি ডলা দিব না, জাস্ট নাড়ুটার পাক এসেছে কিনা আমি সেটাই দেখবো। ঠিক এইভাবে অল্প করে নিয়ে একটা করে ডলা দিয়ে আমি দেখবো যে নাড়ুটার পাক এসেছে কিনা। দেখুন আমি হাতে দুই তালুর মধ্যে নিয়ে নাড়ু করছি এবং ঘুরিয়ে ঘুরিয়ে, হ্যাঁ খুব সুন্দর পাক এসেছে। এখন আমি সবগুলো নারকেল আগে একটা করে ডলা দিয়ে নেব। এখানে নারকেলগুলো আমি একটা করে ডলা দিয়ে নিয়েছি পাটার মধ্যে। এটা না করলেও চলে, তবে এটা করলে নাড়ুটা খুব স্মুথ হয় এবং উপরটা খুব সুন্দর হয় দেখতে। যেহেতু এটা আমি কুড়িয়ে নিইনি, আমি প্যাকেটের নারকেল ব্যবহার করেছি, তাই একটু পাটায় ডলে নিয়েছি। এখন আমি হাতের মধ্যে ঘি মাখিয়ে এরকম একটু একটু করে নিয়ে এরকম হাতের দুই তালু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন কী সুন্দর উপরটা হয়েছে। এভাবে আমি সবগুলো নাড়ি এক এক করে নিচ্ছি। তো আমার নাড়ুগুলো বানানো হয়ে গেছে, আপনারাও বাড়িতে বসে চেষ্টা করুন। একটু সময় লাগলেও আমি খুব বেশি কঠিন কিছু এটা না, আপনারা আমার রেসিপিটা ফলো করে বানিয়ে আমাকে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আমার আজকের রেসিপি, তবে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।